Welcome, Gayen. আমি আমার প্রেজেন্টেশন এনচেন্টিং ওয়াইল্ড লাইফ অফ দুর্গাপুর সাবডিভিশন শুরু করছি। আমি সাগর উচ্চ প্রেসিডেন্ট দুর্গাপুর ওয়াইল্ড লাইফ ইনফরমেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি ইউরোপীয় উইংস এবং সাথেই বিশ্বভারতী ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো। তো প্রথমেই আসছি যে দুর্গাপুরের আসার আগে যে আমাদের পৃথিবীর অবস্থা এখন কেমন। পৃথিবী এখন বলা যায় চলছে আপনি, এটা হচ্ছে ইউরোপের ছবি। ইউরোপের এখন যেটা অবস্থা, ইউরোপিয়ান হিটের জুন মাসে ইউরোপে এখন 40 ডিগ্রি চলছে, ভাবা যায় কোন দিন ইউরোপে 40 ডিগ্রি চলতে পারে বলে। নেক্সট, দ্বিতীয়ত সমুদ্র এখন তৈরি হয়েছে প্লাস্টিকের আইল্যান্ড। আমরা যে প্লাস্টিক নিত্য নিয়মিত ড্রেনে ফেলে দিই, সেই প্লাস্টিক আস্তে আস্তে সমুদ্রে গিয়ে এটা প্রশান্ত মহাসাগরে বড় 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 আইল্যান্ড, এতই বড় আইল্যান্ড যেটা ফ্রান্সের থেকেও বড়, এবং তার ফলে ওয়াইল্ড লাইফ আজকে বিপন্ন। তৃতীয়, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সকলেরই জানা কথা যে আর্কটিক আইস ক্যাপ ধীরে ধীরে গলে যাচ্ছে, এবং সেটা 1984 কেমন ছিল আর সেপ্টেম্বর 2016 কি অবস্থা আছে সেটার ফলাফল আমরা দেখতেই পাচ্ছি। এবারে আসি ভারতে, এটা চেন্নাই। চেন্নাই 2018 থেকে 2019 চেন্নাই যেটা মূল জলের উৎস, পানীয় জলের উৎস, সেই লেক কীভাবে শুকিয়ে গেছে এবং তার ফলে যে কীভাবে জলের মহামারী হয়েছিল সেটা আমাদের সকলেরই জানা। একদম সেইভাবেই ব্যাঙ্গালোরের কাবেরী রিভারের ড্যাম, সেখানে নদী পুরোপুরি শুকিয়ে গেছে এবং বহুদিন নদী সমুদ্রে গিয়ে পড়েনি। এবং ফাইনালি আসছে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনে। সুন্দরবনে কিছু দ্বীপ আস্তে আস্তে সমুদ্রের যে জলের লেভেল সেটা বেড়ে যাওয়াতে ডুবে যাচ্ছে, সেটা এখানে দেখানো হচ্ছে। এবারে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি সেই পশ্চিমবঙ্গে দুর্গাপুর সাবডিভিশনের দুর্গাপুরের সিটি সেন্টারের মধ্যে সৃজনী হলে। দুর্গাপুর সাবডিভিশন 771.28 কিলোমিটার স্কোয়ার এরিয়া নিয়ে তৈরি। দুর্গাপুর সাবডিভিশন খুব একটা ইন্টারেস্টিং জায়গা জিওগ্রাফি দিক থেকে দেখতে গেলে। সেটা ছোটনাগপুর প্লেটু এবং গ্যাঞ্জেটিক প্লেন্সের ঠিক মাঝামাঝি জায়গাতে অবস্থিত। এই জন্য এইখানে প্রচুর কলকারখানা এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট ইত্যাদি থাকার ফলে যে দূষণ হচ্ছে সেটা থাকার ফলে এখানে আমরা প্রচুর ওয়াইল্ড লাইফ, প্রচুর বন্য জীবজন্তু, গাছপালা যেটা হয়তো এখানে পাওয়ারই কথা নয় সেগুলো আমরা এখানে পেয়ে থাকি। তার কারণ কি? দুর্গাপুরে কিছু ইন্টারেস্টিং হ্যাবিটেট আছে, যেমন প্রথম দেখছি গড় জঙ্গলের জঙ্গল, দুর্গাপুর ব্যারাজের নদী, কিছু গ্রাসল্যান্ড হ্যাবিটেট পার্ক এবং দুর্গাপুরের অন্যান্য জায়গা স্পেশালি উত্তর দিকটাতে, ওয়েটল্যান্ড হ্যাবিটেট সিটি সেন্টারের অম্বুজা ওয়েটল্যান্ড যেটা মজে গেছে, হিউম্যান ইনডিউস ইনফ্লুয়েন্স হ্যাবিটেট এবং রিজার্ভার হ্যাবিটেট নাচন দেন। এবং দুর্গাপুরে এইসব হ্যাবিটেট থাকার ফলে, দুর্গাপুরের এত ধরনের হ্যাবিটেট থাকার ফলে দুর্গাপুরে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ আসে। এবং এই বন্যপ্রাণ নিয়ে আসার আগে বলা যায় বন্যপ্রাণের ইতিহাস, বন্যপ্রাণ নিয়ে পড়াশোনার ইতিহাস। দুর্গাপুরের প্রথম বন্যপ্রাণ নিয়ে পড়াশোনা যদি দেখা যায়, খুঁজলে পাওয়া যায় 1969 থেকে 1971 সালে একজন ব্রিটিশ সাহেব FM উঠলেন, তিনি প্রথম দুর্গাপুরের ব্যারেজের এবং দুর্গাপুর সাবডিভিশন এবং দামোদরবাড়ি এলাকার কিছু পাখি নিয়ে একটা কাজ প্রকাশিত করেন জার্নাল অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রিতে। তারপরে বহুদিন দুর্গাপুরে বন্যপ্রাণ নিয়ে কোনো কাজ হয়নি এবং এরপরে কাজ শুরু হয় মোটামুটি 2007 সালে দুর্গাপুর কনভেন্ট কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ শুভ্রকুমার মুখোপাধ্যায় স্যারের উদ্যোগে, এবং বর্তমানে সেটি কন্টিনিউ করছেন উৎপল সিংহ রায় মহাশয়। সেইখান থেকে আমাদেরও বলতে গেলে পথ চলা শুরু। আমি ওই কলেজের ছাত্র, প্রাক্তন ছাত্র, এবং প্রথমে আমরা কাজ শুরু করি বার্ডিং দুর্গাপুর দিয়ে, এবং এখন আমাদের সোসাইটির রেজিস্টার সোসাইটির নাম ওয়াইল্ড লাইফ ইনফরমেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি। আমরা 2013 সাল থেকে বায়োডাইভার্সিটি সার্ভে চালিয়ে যাচ্ছি এবং চালাতে চালাতে 111 ধরনের বাটারফ্লাই, 146 ধরনের মথ, 63 ধরনের ঘুড়ি, 36 ধরনের মাছ, 14 ধরনের অ্যাম্ফিবিয়া, 35 ধরনের সরীসৃপ, 258 ধরনের পাখি এবং 15 ধরনের স্তন্যপায়ী এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে খুঁজে পেয়েছি। ভাবা যায় 258 ধরনের পাখি, কোনো কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও এত পাখি রেকর্ড নেই। তো দেখে নেওয়া যাক, কিছু বন্যপ্রাণীর সাথে পরিচয় করা যাক যেগুলো আমাদের আশেপাশেই আছে। আমাদের কিছু মেম্বার বিভিন্ন বাটারফ্লাইয়ের জীবনচক্র নিয়ে পড়াশোনা করে থাকে, এবং এটা হচ্ছে হরিণছড়া বাটারফ্লাই, হরিণছড়া প্রজাপতি যার ইংরেজির নাম টনি কোস্টার, এবং এখানেই উপস্থিত আছে আমাদেরই এক কন্যাশ্রীর কন্যা যার নাম সমাপিকা শীল, যে টনি কোস্টার বাটারফ্লাইয়ের জীবনচক্র স্টাডি করেছে। আরও কিছু ইন্টারেস্টিং বাটারফ্লাই, এগুলো সবই রেয়ার। প্রথমটা হচ্ছে ইন্ডিয়ান সানবিন, সেকেন্ডটা ব্লু মর্মন। ব্লু মর্মন হচ্ছে দুর্গাপুরের সব থেকে বড় প্রজাপতি। তিন নম্বরটা ইন্ডিয়ান সানবিন, সানবিন বাংলাটা বিনতি, এবং লাস্টেরটা পিপলাই। চারটাই খুব একটা সচরাচর আমাদের এরিয়া থেকে
যায় এবং এরা সচরাচর বসে না, বেশিরভাগ ক্ষেত্রে উড়েই যায়। এবং এরা সাউথ আফ্রিকা থেকে যে এখানে যে রাস্তা ধরে আসে, ইন্টারেস্টিংলি সেই রাস্তা ধরেই চাতক পাখি এদের খেয়ে গিয়ে ওই রাস্তা হয়ে সাউথ আফ্রিকা থেকে এখানে পৌঁছায়। সেকেন্ড একটা হচ্ছে কমন পিকচার উইং। কমন পিকচার উইং কেননা এর ডানাটা হচ্ছে সুন্দর নকশা করা। সেকেন্ড একটা ছোট্ট এক ধরনের ড্যামসেল পাই, ড্যামসেল পাই মানে ঘাস পড়ি, যার নাম অরেঞ্জ টেল মাস্টার, নদী বা জলাশয়ের আশেপাশে দেখা মেলে। এবং শেষের টাই ইয়েলো মুস্টার, এটা কুমার মঙ্গলম পার্কে তোলা। কুমার মঙ্গলম পার্কে যে ছোট ছোট নালাগুলো আছে সেখানে এদেরকে পাওয়া যায়। এবারে আসছি কিছু অ্যাম্ফিবিয়াতে উপজর। প্রথমটা হচ্ছে ভেবু ব্যাঙ, খুব বেশি দেখা মেলে নাই ভেবু ব্যাঙের খোলা ব্যাঙের, কারণ এরা বছরের বেশিরভাগ সময়টাই মাটির নিচে থাকে, এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে বারো উইং ফ্রগ। সেকেন্ডটা মার্বেল টোড, সাধারণ কোনো ব্যাঙ না, এটা একটু অন্য ধরনের কোনো ব্যাঙ, খুব বেশি দেখা যায় না। এবং শেষেরটা আমাদের অতি পরিচিত সোনা ব্যাঙ। নেক্সট, এবারে কিছু সাপ। প্রথমটা অতি বিশদ চন্দ্রপোড়া সাপ, দ্বিতীয়টা চিতি বার্ড উল স্নেক, উল স্নেক, কিন্তু এ চিতি বিশোধন নয়, এটি অবিশোধন চিতি। থার্ডেরটা এটাও চিতি বা কালা, এটা কিন্তু মারাত্মক রকমের বিশোধন। এবং শেষেরটা ছোট কেঁচোর মতো দেখতে এক ধরনের সাপ, মোটেই বিষ নেই, এর নাম তেলেঙ্গা সাপ। এবারে কিছু টিকটিকির সাথে পরিচয় করা যাক, টিকটিকি গিলগিটি। প্রথমেরটা হচ্ছে অঞ্জনী, খুব কমন ঘরের আশেপাশে এদের দেখা মেলে। সেকেন্ডেরটা দুর্গাপুরের একমাত্র রেকর্ডেড ঘোষণা, তার ফটোগ্রাফিক ডকুমেন্টেশন আছে, যার নাম স্বর্ণ অধিকার, একটা ট্রেনের পাশ থেকে পাওয়া। তৃতীয়টা আমাদের বাগানে আনাচে কানাচি দেখা যায়, ওরিয়েন্টাল গার্ডেন লিজার গিলগিটি। এবং লাস্টেরটা ফ্যানথ্রোটেড লিজার, একটু রিয়ার গিলগিটি। এবারে কিছু পাখির সাথে পরিচয় করা যাক। প্রথমটা বালিহাঁস, বালিহাঁস নিয়ে মজার একটা তথ্য আছে, এটাই নাকি পৃথিবীর সব থেকে ছোট্ট হাঁস। দ্বিতীয়টা এশিয়ান প্যারাডাইজ ফ্লাইকেচার, এরা দক্ষিণ ভারত থেকে গরমকালে এখানে পরিযান করে আসে, মানে এরা গরমে ভরে যায় এই পাখি। তৃতীয়টা স্পটেড আউলেট, বাংলা নাম পুতুলের পেঁচা, এবং একে দেখেই বোঝা যাচ্ছে পুতুলের মধ্যে ঢুকে আছে, টোটেলের মধ্যে ঢুকে আছে। শেষেরটার নাম ইন্ডিয়ান পিট্টা, নাম বর্ণালী, যত ভারতের পাখির বই আছে তার মধ্যে বেশিরভাগ পাখির বইয়ের কভারে এই পাখিটার ছবি থাকে, কারণ ছোট্ট পাখি, গরমকালে ভরে যায় এই পাখি, কিন্তু এই ছোট্ট পাখির মধ্যে ন ধরনের রং আছে। এবারে কিছু ম্যামেলস, প্রথমেরটা শিয়াল, অনেক সংখ্যায় কমে গেছে, আগে হামেশায় দেখা যেত, এখন দেখা যায় না, কিন্তু তাও খুঁজলে দেখা মেলে। দ্বিতীয়টা বাদু, এটা মুচিপাড়ার কাছে রাজবন্ধে তোলা, ওখানে একটা গাছ আছে সেখানে প্রচুর বাদু থাকে, গাছটি কেটে দিলে হয়তো বাদুটা থাকবে না। তৃতীয়টা মঙ্গুস, গ্রে মঙ্গুস, বাংলা নাম নেউল, যে কম্পিউটার অপারেটর করছে শুভদীপ এরই তোলা ফটো। এবং শেষেরটা বন বেড়াল, আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলন মন্ডল সেটা তোলা ফটো শঙ্করপুর এরিয়া থেকে। এবার আসা যাক কাছে, আমরা 2013 সাল থেকে এখনো পর্যন্ত 173 ধরনের গাছ রেকর্ড করেছি, যার মধ্যে 165 ধরনের অ্যাঙ্গিওস্পর্ম, 3 ধরনের জিমনোস্পর্ম এবং 5 ধরনের টেরিডোফাইট। কিছু গাছের ছবি দেখা যাক। প্রথমটা হচ্ছে আকন্দ, সবাই চেনে আছে, শিব পুজোয় কাজে লাগে, ইংরেজি নাম ক্রাউন ফ্লাওয়ার। দ্বিতীয়টা ওয়াইল্ড মাস্টার, এখন যদি রাস্তার ধারে দেখতে পাই পার্থেনিয়াম গাছের আরেকটা কমন গাছ, সেটাই হচ্ছে এই হলদের বুড়িয়া, এটাকে প্রচুর দেখা যায় এবং এটা প্রচুর প্রজাপতিকে অ্যাট্রাক্ট করে। থার্ড হচ্ছে বট, বট গাছে প্রচণ্ড কমন, এবং বট গাছ যেহেতু একটা হলেও এ প্রচুর জীবজন্তুকে আশ্রয় দেয়, এই জন্য বট গাছ সম্পর্কে বলাই যায় একটি গাছ অনেক প্রাণ। এবং শেষেরটা হচ্ছে নুখা, অ্যারোলিক পন্ডরি, যে কোনো জলাতে মোটামুটি খুঁজলে এর দেখা মেলে, খুব একটা আন্দোলন গাছ নয়। এত তো জীব বৈচিত্র আছে কিন্তু তারা বিপন্ন, কী কারণ? পলিউশন বাই ফ্যাক্টরিজ, ডোমেস্টিক গার্বেজ ডাম্পিং, কিলিং বাই ইনসেকটিসাইড, পাখিকে খাঁচাবদ্ধ করা, পিকনিক পিকনিকের সময় যত্রতত্র ময়লা ফেলা, এবং বিল্ডিং কনস্ট্রাকশন ব্লাস্টিং হ্যাবিটেট। তো এর এবং কীভাবে রিপোর্টটা একটু দেখে নেওয়া যাক, এটা হচ্ছে দুর্গাপুরের বুকেই সিটি সেন্টারের অম্বুজা ওয়েটল্যান্ড, ওপরেরটা হচ্ছে 2013 সালের ছবি, প্রচুর পাখি উঠছে দেখা যাচ্ছে, এবং নিচেরটা হচ্ছে 2018 সালের ছবি, কোনো পাখি নেই। এবং আমাদেরই একটা সায়েন্টিফিক আর্টিকেল ইন্ডিয়ান বার্ডসে পাবলিশ হয়েছে এটা নিয়ে, এবং গ্রাফে দেখা যাচ্ছে লগারিদিন স্কেলে কীভাবে জলচর পাখির সংখ্যা হ্রাস পেয়েছে 2013 সাল থেকে 18 সালে। শুধু অম্বুজা জলাশয় নয়, দুর্গাপুর ব্যারেজে যখন ভুন্ডলেট মহাশয়ের স্টাডির সাথে আমরা কম্পেয়ার করি, আমরা 2013 সাল থেকে 17 সালে মোট 156 ধরনের পাখি দুর্গাপুর ব্যারেজে রেকর্ড করি, কিন্তু ভুন্ডলেট সাহেব 1969 থেকে 71 সালে
171 ধরনের পাখি রেকর্ড করেন এবং বিপন্ন প্রজাতির পাখি আগে পাওয়া যেত 11টা এখন পাওয়া যায় মাত্র 1টা এবং যদি দেখা যায় হাঁসের সংখ্যা কিভাবে কমেছে সর্বাধিক যে হাঁসের সংখ্যা ডকুমেন্ট হিসেবে যোগ করা হয় 1969 থেকে 71 সালে সেটা ছিল 20,682 এখন সেটা মাত্র 191 মানে প্রায় 100 ভাগ হ্রাস পেয়েছে নেক্সট তো সলিউশন বন্যপ্রাণী বিপন্নই হবে তো একটা অন্যতম সলিউশন হচ্ছে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেটা আমাদের মূল অস্ত্র এটা হচ্ছে গ্রিন পিকনিক মিশন পিকনিক সময়ে যেখানে বন্যপ্রাণ থাকে সেখানেই আমরা পিকনিক করি কাউকে জন্য বনভোজন এবং সেখানে প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক থার্মোকলের প্লেট ছড়িয়ে আসি এবং জোরে আওয়াজ করে ডিজে বক্স বাজিয়ে থাকি তো আমরা গত 2 বছর ধরে এর বিরুদ্ধে লড়ছি যাতে এটা বন্ধ করা যায় এবং গ্রিন পিকনিক মানে যেটা বায়োডিগ্রেডেবল ফাল পাতা কাগজের প্লেট নিয়ে যাতে পিকনিক করা হয় এবং যাতে ডিজে বক্স না বাজানো হয় সেইভাবে যাতে পিকনিক করা যায় যার নাম গ্রিন পিকনিক আমরা দিয়েছি সেটা যাতে করা যায় দুর্গাপুর ফরেস্ট ডিভিশনের সাথে সহায়তাতে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের এনএইচআইটি কলেজের আমরা সেটা করে আসছি এবং সেটা এবছর দুর্গাপুর ব্যারাজে ব্যাপক সাকসেস পেয়েছে এবং ব্যারাজের সাথেই মাইথন দেউল পার্ক এবং আরও কিছু জায়গায় আমরা ছড়িয়ে দিয়েছি মুর্শিদাবাদ এবং কোচবিহারও ছড়িয়ে দিয়েছি নেক্সট এবারে আসছি আমাদের অ্যানুয়াল ইভেন্ট দুর্গাপুর ব্যারাজ বার্ড ওয়াক প্রত্যেক বছরে 3 ফেব্রুয়ারিতে 2014 সাল থেকে এটা হয়ে আসছে এখানে আমরা সবাইকে ওয়েলকাম করি যে আসো আমাদের সাথে পাখি চেনো পাখি দেখো এটা হচ্ছে কিশলয় ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এখানে হয়তো অনেক স্কুলেরই স্যার ম্যাডাম আছেন আমরা 5টা স্কুলে গেছিলাম এবং সেই স্কুলে অনেক স্যার ম্যাডামই আছেন যারা আমাদেরকে দেখেই চিনতে পেরেছেন এই কারণে এখানে আমরা তাদের স্কুলেও গেছিলাম প্রথমটা হচ্ছে বিহিরা হাই স্কুলের তৃতীয়টা হচ্ছে আমাদের খাঁদড়া হাই স্কুলের তৃতীয়টা হচ্ছে আমাদের এমএমসি হাই স্কুলের এবং দেখা যাচ্ছে আমাদের ডিএফওসের মিলন মন্ডল এবং আমাদের এসডিএফসের অনির্বাণ কলেজের একটা বৃক্ষরোপণ করছেন নিচেরটা হচ্ছে আমাদের ইছাপুর এনসি হাই স্কুল এবং তারপরেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে কিশোরের উদ্যোগে 126 খানা গাছ লাগিয়েছিলাম এলপিজি বড়দিন প্ল্যান্টে দুর্গাপুর ওয়ানে নেক্সট হচ্ছে আমরা প্রত্যেক 3 মাসে একবার করে নেচার ওয়াক করে থাকি এবং নেচার ওয়াকের উদ্দেশ্যই হচ্ছে সবাইকে দেখে শুধু পাখি নয় সব রকমের জীবজন্তু যাতে তারা চিনতে পারে সেরকম আমাদের যে এক্সপার্টাইজ আছে সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করি এবং প্রথমেরটা হচ্ছে আমাদের অন্ডাল এরোড্রোমে এবং এটা অন্ডাল এরোড্রোমের ছবি এটা দুর্গাপুর প্যারেজে যখন প্রথমবার হয়েছিল সেটা পেপারে এসেছিল এবং নিচে আমরা অযোধ্যাতে যেটা শেষ নেচার ওয়াক করি তার যে কী ডকুমেন্টেশন আছে কত ধরনের কী পেয়েছি সেটা দেওয়া আছে এছাড়াও আমরা মো আওয়ার প্ল্যান্ট মানে সবাইকে আহ্বান করি প্রত্যেক 3 মাসে একবার যে এসো আমাদের সাথে গাছ ছিল এবং সেই গাছের ইন্টারনেটে নথিভুক্ত করো এবং মো আওয়ার প্ল্যান্টটা আমরা কোলাবোরেট করে থাকি সিজন ওয়াচ বলে একটা ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের সাথে এবং সেখানে দেখা যাচ্ছে যে 1 থেকে 10-এর মধ্যে আমাদের বোটানিক্যাল রিসার্চ টিম জায়গা করে নিয়েছে এবং এই সিজন ওয়াচ ইনফ্লুয়েন্স করে মানে আহ্বান করে সমস্ত স্কুলের স্টুডেন্টদেরকে এগিয়ে এসে এই সিজন ওয়াচে পার্টিসিপেট করতে আমরাও চাই যাতে সেটা হোক এই জন্য সেই জন্য আমরা আহ্বান করছি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষককে যে তাদের স্টুডেন্টকে নিয়ে এসে আমাদের সাথে হাত মিলিয়ে সিজন ওয়াচে পার্টিসিপেট করতে নেক্সট পশ্চিমবঙ্গে কোনো বায়োডাইভার্সিটির আজকে ডেটাবেস ছিল না আমাদের মেম্বাররা চেষ্টা করছে যাতে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য একটা বায়োডাইভার্সিটির ডেটাবেস বানানো যায় যদি ইন্টারনেটে সার্চ করা হয় বায়োডাইভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বলে পঞ্চম সারি আমাদের ডেটাবেসটার নাম পাওয়া যাবে এছাড়াও আমরা সিটিজেন সায়েন্স উদ্যোগে রিসার্চকে মানে সবাইকে নিয়ে সবাই ডকুমেন্টেশন করবো সেইভাবে সেই জন্য আমাদের প্রথম উদ্যোগ ছিল বায়োডাইভার্সিটি পশ্চিম বর্ধমান সেখানে যে কেউ যে কোনো জিনিসের ফটো তুলে সেখানে আইডির জন্য ডেট এবং প্লেস সহ পোস্ট করতে পারে আমরা তাদের হেল্প করবো সেই জিনিসটা ছিনে দেওয়ার আমরা থ্যাঙ্কফুল এসডিএম স্যার এসডিএম দুর্গাপুরের কাছে এবং ডিএফও দুর্গাপুরের কাছে আমাদের এখানে একটি প্রেজেন্টেশন রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অলসো থ্যাঙ্কফুল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রফেসর ডক্টর উৎপল সিংহ রায় স্যারের কাছে আমাদের স্লাইড বানানোর পিছনে কিছু উপদেশ দেওয়ার জন্য এবং অলসো থ্যাঙ্কফুল টু মাই টিম উইংস ফর দেয়ার কাইন্ড কোঅপারেশন এবং সকলকে আহ্বান করবো নেক্সট আমাদের সাথে কাজ করার আমাদের সাথে জয়েন করার এবং
আজকে এই ওয়াইল্ড লাইফের ফিল্ডে সত্যি মেয়েরা খুব কম আসে। কলকাতার দিকে প্রচুর মেয়ে কাজ করলেও আজকে কন্যাশ্রীর দিনে আমি বলছি যে দুর্গাপুরে মেয়েদের বড় অভাব এই ওয়াইল্ড লাইফের ফিল্ডে, এবং উইং সেই জন্য তাদের জয়েন্ট সেক্রেটারির পোস্ট মেয়েদের জন্য রিজার্ভ করে রেখেছে। এবং আমরা আহ্বান করব এখানে যতজন কন্যাশ্রী আছেন আমাদের সাথে জয়েন করুন এবং ওয়াইল্ড লাইফে কাজ করুন। থ্যাংক ইউ।